দন্ন আমি দন্ন উম্মত হয়েছি, দন্ন আমি দন্ন উম্মত হয়েছি। আমি চাই না কিছু আর এ রাসূল তোমায় পেয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله Allah, Allah.
الله صلى الله عليه وسلم سرکار পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান বা বরকত মাহফিলে সদর মোহতরম জিল মজদওয়াল ইহতেশাম আপনাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পত্র জামে মসজিদে খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা জনাব মাওলানা জাফর আলম আল কাদেরী সাহেব কিবলা দামত বরকাতুল কুদসিয়া আজকের মাহফিলে যিনি আপনাদের সম্মুখে তকরির পেশ করেছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মঞ্জুর আলম সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী মঞ্চে তশরীফ ফরমা আল্লামা নূর আহমদ নূরী সাহেব কিবলা এবং অপরাপর আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বুজুর্গানে দীন এবং মাহফিলের সদ্দেবাজন মুরব্বী সমাজ নজওয়ান ভাইয়েরা পর্দানুশীল সবাতিন হাজরাত এবং স্নেহবাজন ছোট ছোট মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রব্বুল আলামিনের আলিশান দরবারে অশেষ অপরিসীম বেহর বেসমার লক্ষ কোটি শুকর যে মহান স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বনিয়ন্তা মনিব মাওলা দয়ার মেহরবানি করে আজকের আয়োজিত মহিমান্বিত ফজিলত মণ্ডিত এই বরকতময় মাহফিলে আমাদেরকে আসার বসার জান্নাতের এই অপূর্ব চমকদার চমৎকার একটি পরিবেশে বসে আল্লাহর দেওয়ার সুবান মাওলার দরবারে দুই একবার জিকির করে সাথে সরবারে কায়নাত মুআল্লিম কায়নাত মুআল্লিম ইনসানিয়ত রাসূল মুআজ্জম নূরে মুজাসসাম রহমতে দু আলম তাজদার আরব আজম ফখরে বনি আদম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে
পবিত্র নূরানীর দরবারে দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার নিবেদন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। তাই সেই নিয়ামতের শুকরিয়ার্থে চলুন আমরা দিল খুলে প্রাণ খুলে জুবান খুলে খলুসিয়ত এবং মহব্বত নিয়ে সমস্বরে মওলার দরবারে শুকর গুজার করি। সবাই চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আরেকটু জুবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যেহেতু আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসালেন, ঠিক কিনা? এই খুশখবরি আমাদের জন্য দিয়েছেন আল্লামা শামসুদ্দিন সাহাবি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক বিশ্ববিশ্রুত একজন ব্যক্তিত্ব। তার একটি মুতাবার গ্রন্থ মুস্তানাদ একটা কিতাব আছে আল কাউলুল বদি ফি সালাতে আলা হাবিবি শফি বরকতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নকল করেছেন আবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবারানি শরীফের হাদিস শুধুমাত্র দুটি লফজ বেশ কম আরেকটা হাদিস যে ইজা মারাতুম বারিয়াদিল জান্নাহ ফারতাও ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা ইলাকু যিকির বরকতুল্লাহ সুবহানাল্লাহ। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই রাবি
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রওয়ায়াত ধরে দু লম্বা হাদিস আই মাসকার 66 করে দরওয়াজা ধরে মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইতাদারাসুলাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিম আস-সাকিনা ওয়া কাশিয়াতুহুম আর-রাহমা ওয়া হাফাতুহুম বড় করে ভালো Ah.
মুস্তাফার মিলাদ কায়েম করছিল না রা ওই মুস্তাফার মোবারক সুবহানাহু হইরে জেরে কোরআন তেলাওয়াত করব হাদিস শরীফ তেলাওয়াত করব এবং আমার প্রিয় নবী হায়াত নবীর সালাম সলিব জাগায় আর সাধারণ জাগানো থাকে এই জান্নাত দূর হই যায় এবং ইতরার জিকির শুধু সবির দত দেন ওই বান্দাদের জিকির আল্লাহ ফেরেশতা লয় আসমান করে আসমান খুশি না বেজার খুশি না লাগে লাগান না লাগে আরো একটা নিয়ামতের কথা বল পাওয়ার সুবহানাল্লাহ আমার
আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আমার প্রিয় নবী হায়াতুন নবী আশার করেছেন কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন কুল্লু তামহীদাতিন সাদাকাতুন কুল্লু তাহলীলাতিন সাদাকাতুন এইভাবে কুল্লু তামহীদাতিন সাদাকাতুন আল কালিমাতুত তাইয়্যিবাতুন সাদাকাতুন ওয়া আমরুন বিল মারুফি সাদাকাতুন ওয়া নাহী আনিল মুনকারি সাদাকাতুন আল কালিমাতুত তাইয়্যিবাতুন সাদাকাতুন তাবাসসামুকা ফি ওয়াজহি আখীকা লাকা সাদাকাতুন আল্লাহু আকবার
নাউজুবিল্লাহ এবং নাউজুবিল্লাহি শয়তানের এটাম বুম শয়তান কি শয়তান আলী বিশ্বাস করে না এটা কোরআন তেলাওয়াত নামাজ কেন বিসমিল্লাহ আগে কি বলেন আগে আগে শয়তান বলে দেন তারপরে ভালো মতো নামাজ পড়তে হবে বড় বলি সুবহানাল্লাহ
Tipkina, yeah. Tipkina, yeah. Everyone inside,
মিলাদুন্নবীর নারাজ আ কিছু গরীব গরীব ব্যক্তির কোরআন হাদিস মুয়াফিক কিনা একজন রাসূল আছে আইনাবাদ সমগ্র জগৎ রহমত করে ফাটাইয়ে জানি না জানি ওস্তাদ
আল্লাহু তাআলা আমার প্রিয় নবী হায়াতুন নবীর দরবার মাঝে আরজ করেন কি কর ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআদি আনতা উম্মি আমি মিন্না লাভ করে সেই আল্লাহু কবল রাসিয়া ওয়ালা ইয়া জাবির ইন্নাল্লাহ কাদ ফালাকা কবল রাসিয়া নূরা নবী কা সুবহানাল্লাহ আল্লাহ তোমার নবীর নূরে আল্লাহর নূরত্ব সৃষ্টি করছি সৃষ্টির শুরু থেকে কি একবার কি আমার পর্যন্ত যেতে কি নিয়ামত দরকার এবং সৃষ্টিতে ইমপ্যাক কিনা আল্লাহ আস্তে আস্তে দিদিয়ারে দিদিয়ারে আমার প্রিয় নবী হায়াতুন নবীর নিজের আদা সাজার আল্লাহ লেলেওয়ালা মুস্তফা সুবহান আল্লাহ আপনার বেশি নিয়ামত দিয়ে সরকার আসেন না শুরু দিতে ফেলা দেয় কোথায় আরে
আত্মীয়ের নাম দিয়ে কি করতে তারপরে তিনবার কি বললাম এখনো কবুল করিল ছাড়া নাই সহারা জানো দুনিয়া
কেয়ামত পর্যন্ত যত সেক্টর আছে প্রত্যেক সেক্টরের মধ্যে আর প্যারা রাসূলুর রসাই আছে সুবহানাল্লাহ এত লায়ানো নবী নবী বলতে বাজ লানাত তো কোন ইলে এদমর বাদুরি নেই আছে না না আর তো কোন আমলের বাদুরি আছে না না হ্যাঁ এদার একটা বাদুরি আছে এদার হযরত আসসালাতু মিফতাহুল জান্নাহ হযরত আতে নামাজের দিব্যস্তর সাবি সাবি যেন আর তো আছে কি আছে বলে দরজা কি হালকা জাহান্নামত
আর এক কান গারি যাই ঘুরে জান্নাত সোয়া জাহান্নামের গাড়িও সিনন করিব তুই যদি জাহান্নামের গাড়ি নসিন বলে তো এ জিদুর গাড়ি তুলি যাইবা ঠিক কিনা সুবহানাল্লাহ
আল্লাহ
আল্লাহ সৃষ্টির সেরা বানানি বানাই এর দূরে গেলাতে একখানা কাছে দান শোনা বোধা আরো সাইডে তোর কাছে যাবে আল্লাহ একখানা ইবাদত করে দি তোর কাছে যাবে আল্লাহ আজীবন দূরে থাকুন না খবর কোন সালাত নিয়া
আচ্ছা কি হয় জমা ছিলাম টাওয়ার কি টাওয়ার সুবহানাল্লাহ বাবা টাওয়ার বাইরে কেন লাই যদি নবীরে আর মত হয় ইদরা টাওয়ারের বাইরে গই কই টাওয়ারের বাইরে গই কই জান মন করন বিয়ে শাদি এরে বিয়া গুণ করছিল না করে সাময়িক ভাবে বহুতজন জামাই যুদ্ধ হয়ে যাইব কি বুঝিব স্ত্রীরে মাল লয় তুলানা করছে সাথে সাথে গিট্টা গুলি গিয়ে কি গুলি গিয়ে যে কোন রূপ ভাবে নিজের নবীর মতো কেয়ার করছে এই সাথে সাথে তার বন্ধন খুলে গিয়ে ইমানের বন্ধন খুলে গিয়ে নেটওয়ার্কের বাইরে গিয়ে কি বাইরে বাইরে জনর সাথে সাথে এটা আজ আরো এবাদত গিল্ল আল্লাহ দরবারত যাইতো না অন্তত কে আর আমল সঙ্গরি বেশি করি সুন্নিয়ল কিন্তু নবীর শান তার কোনদিন বিয়া দিবিল ঠিক কি না নবীর কারা মত হই না সাধারণ মানুষ হই না সে গুলো হই না নবী কায়েম ন জানিয়েন হই না নবী মাটির মানুষ কি আর হই না বাপরে বাপ আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করছি এবং আমার আল্লাহ মুস্তাফা তারিক বিজি সাম্মাইতুকা মুহাম্মাদান সুবহানাল্লাহ সাম্মাইতুকা মুহাম্মাদান জগতের জানাই দিবে আমেরিকান লন্ডন ন ইতালি ন বাংলাদেশ ন চট্টগ্রাম নত ঠিক আছে
ফাদার জি হইলো ওনার সুদা কম দেখছে ঠিক কি না এবং আজমতে মুস্তফা রফাতে মুস্তফা কাদের মঞ্জিলাতে মুস্তফা শানে মুস্তফা বন্ধুরাই নামাজ নগরি রোজা না রাখি হজ না করি জাকাত না দি তোরা করিবি আইন করি ইল্লাল্লাহ জিকির তোরা কর আমার বন্ধুর জিকির কুদরতের জুবানে গরম আল্লাহ সব সময় আমার প্রিয় নবীর দরুদ পড়ে আল্লাহর কুদরতের জমানে সব সময় মুস্তফার তারিফ করে বড় করে আচ্ছা রসুল তারিফ যদি খোদাই করে তার কি হমিব না বাড়িব ঠিক আছে
ঠিক কিনা ইমানত তলা নাই এই তো মিলাদুল নবী তোয় নাবার মিলাদুল নবী আছে শূন্য হলো তোয় ভার বড় বড় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ভাবে হচ্ছে তুতু দাগের লাইক নাই বল তোয় নাই বেলাই ঠিক কিনা নবী নুরুল নবী হায়াত নবী নুরি গে কলম তাকে ফিট করে পড়িব এত লাইয়া মন কাতে যাব মিনাল্লাহি নূর ও কিতাব মুমিন নুরি মে রাগাই নি দেখিলে নূর মানে আলো নূর মানে কি নূর মানে নবী সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টি জগতর আলোই দি আর রসুল বরকত সুবহানাল্লাহ এটা লে কোরআন না পড়াই নি ও তো কোরআন সাহেবে দেখি দিয়ে রে নবীর নূরি মে দিয়ে রে সুবহানাল্লাহ নূরি মে দিয়ে রে সাহি এল মিলাদুল নবী তোয় বাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবুজ ভাই নূর আছে না সবুজ আলো নাই আছে আর আলো দ্বারা দেখিন না দেখি একজন আর জন দেখিন না দেখি উপর আর কেউ দেখিন না দেখি দেখি আমি দেখতে দেখি না দেখি আমি দেখিন না দেখি কি দিয়ে দেখি সবুজ ইসলামের মৌলিক বিষয় সাহেবাল্লাই আর এলমর মূল রহস্য বুঝিবাল্লাই তোমাকে আর প্যারা রসুল নুরি বেলায় ও লাজিবে দিয়ে তুই একদিন সাহেবা এদের বিতুতুন ইসলামের মৌলিক বেসিক কনসেপ্ট ইম বেগিন তো আর মেহরি দ্বারা করিব সুবহানাল্লাহ ঠিক কি না যারা তো নুরি বেলায় ইদ্র আন্দাজ করে বলি হ্যাঁ ঠিক কি না আল্লাহর কুদরতের জবানে বয়ান দেন সমস্ত নবী একজন দুইজন লোক এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ মতান্তরে যে একটা নবী আল্লাহ সৃষ্টি হয়েছে নবী বেগুল্লাহ কান দাসীর আল্লাহ বয়ানদের নবী অলে বিয়া গুণের ইতারাত্তুন আল্লাহ আদালতে ইতারাত্তুন প্রতিশ্রুতি লর নবী অলতুন ইন আমানতুম বিহি ফাজান্নাকুম আম্বিয়া যদি তোরা আমার প্রিয় নবীর হায়াতুন নবীর যে নবীর বয়ান আয় হুদাইদির ওই নবীর প্রতি তোরা যদি ইমান আনো তাহলে আয় তোরারে মিলাদুন নবীর উসিলায় মিলাদুন নবীর সৎকায় আমি তোরারে মারুম গৈতন্য তোরারে তবরুক দিয়ম আল্লাহ কি তবরুক দিবা কোথায় না গরজরে তন্ন সলগরে তবরুক দিতাম না গরজরে তবরুক দিতাম না আয়জন বেবেসল আর বন্ধু তো বেবেসল বন্ধু মিলাদুন নবী বেবেসল যারা জিয়ারত করে ইয়ারও বেবেসল নবীও যারা উনে ইতরও তো বেবেসল ওই নবী তবরুক দিম তো বেবেসল বড় বড় সুবহানাল্লাহ কি দিয়ে হতেন নবী অলের নবুয়ত আসমানি কিতাব সুবহানাল্লাহ এত লাই আল্লামা শরফুদ্দিন কোসিরি রহমাতুল্লাহ আলাইহি কোসিদাই বন্ধুর ভিতরে ও কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহারি আও রাশাফাম মিনাদ দিয়ামি সালাতুনিয়া সুবহানাল্লাহ
কিন্তু হদ দেন কৃষ্ণ ভালো মারাইতেন না। এখন দুজনে গিয়ে একখানা ভালো মনে যে ফরাতে সেরে নয়
করতে যেতে আসি অ্যাঙ্গেলে যেতে দৃষ্টি আমার দিত স্যার বালা লাগার তো নিজের তুন বানাইত সুবহানাল্লাহ না এখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এর মাসখানা হায় রে গিয়ে পর্দা বনি গিয়ে মানে জিব্রাইল তুই তো মাসখানা পর্দা কিল্লো ইউদে মানে পর্দা বনি এটা সাহেবের সুযোগ নাই মানে নসাই দিবে হাত তুন ইবেরে এরে এন্ডু কিল্লো হবে আন্টি তবে সাহেবের একটা সিস্টেম আছে ওই সিস্টেমের ভিতর দিয়ে আয়ন করিব মানে ক্যান গরম করিব মানে শাদি মুবারক বন করিব সুবহানাল্লাহ বিয়ের ব্যবস্থা করছি বিয়ের ব্যবস্থা যাতে ওই একদিন পাকাপোক্ত হয়ে গেলে ইসলামের এখন বিয়ের সমস্ত মোহরানা দান করে কি দান করে মোহরানা দান করে বিয়ের মোহরানা ধর কদাই কি দিয়ম আত্মে সবে মাত্র আর সৃষ্টি হইল আজ ব্যবসা বাণিজ্য করিবার সুযোগ নাও ভাই স্বর্ণ চাঁদি টাকা পয়সা আত্মে তো কিছু নাই আয় কি দিয়ম আত্মে কিছু নাই তুই যেতে মাইবর ব্যবস্থা তুই কইলা বিয়ের ব্যবস্থা তুই যেতে বুঝ মোহরানার ব্যবস্থা তুই কর সুবহানাল্লাহ এখন ফোনর পরে আর খোদার বকত অবৈধ কইব মানে আইতে এ আদম করার শাদি মুবারক মজি যদি তোর দুনো জমে তিনবার অথবা 17 বার অথবা 20 বার তিন রওয়ায়েত আছে আব্দুর রাজ্জাক পুত্র নবী রহমাতুল্লাহ আলাইহি তাসকিরাতুল আমবিয়ার ভিতরে তিন রওয়ায়েত এমনি তিনবার 17 বার অথবা 20 বার যদি আমার প্রিয় নবী হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন রে জীবন সর্ব প্রথম বানায় রে আয় খোদার কুদরতের নজর লাগি দিয়ে এখনো ন পাঠায় ব্যাকগুলোর পর পাঠাই ইন্দে ওই রসুলুর মোহরানি কদম যদি তিনবার 17 বার 20 বার যদি তো আলাদর শরীফ পড়ো তোরে তো আর শাদি মুবারক শুদ্ধ হইব আর তোর মোহরান আদ হইব আল্লাহ
আমি কবল করিয়ে ফেলাইলাম, ঠিক আছে তোর মান্যত অনুযায়ী আগামী কাল যাই যেই জায়গার মধ্যে খানে কবর সেহানোর যেই জায়গার মধ্যে কাকা এরে আশ্রাইব কাকা এরে টেঙ্গে আসুরিব এই জায়গার মধ্যে নিয়ন্ত্রণ তাই বুঝে সুবহানাল্লাহ যে
আব্দুল মুত্তালিবের কফারে আমার প্রিয় নবী হায়াতুল নবীর নূর চমকাচ্ছে, ওই ব্যক্তি থেকে কেউ নেতৃত্ব নিতে পারবে? বলেন না নেতৃত্ব নিতে পারবে? এজন্য তো লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিয়ুম ওয়া মা ওয়ালাদ, আল্লাহ কসম করেছেন ওয়া ওয়ালিদিয়ুম ওই পিতৃপুরুষদের কসম, ওই আবা ও আজদাদের কসম, আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত যারা আমার প্রিয় নবীর নূর মুবারক কফালে বহন করেছে তাদের সবার কসম করেছে আল্লাহ। মনে করি সুবহানাল্লাহ, কসম করি করি আল্লাহ মিলাদ নবী বয়ান দিই ইদার বিয়ার কোন কসম করে কিয়া আদম নবী মুরিয়ান বহন করে যেটা তো লাই সুবহানাল্লাহ। বাবা লিদি ইয়াও ওয়ালিদ মানে পিতা, পিতা বাফেরি এর বাপ আব্দুল না হয় বা ইব্রাহিম আলাইহিস সালাম না হয় ইসমাইল জবিউল্লাহ হতা না হয় আ আদম আলাইহিস সালাম হতা না হয় এটা মুতলক লাদি মুতলক আন নাকারাতু তুফিদুল উমুম নাকারা ব্যাপকতার ফায়দা দেয় দিবে আরবি উপ কায়দা বরগড়ি হস সুবহানাল্লাহ এটা তানবিন জিবা আছে তানবিন তানবিনের তানকি তোই ওদেরে পারে এন নির্দিষ্ট না করে আদম ইসলামের কসম হজ আব্দুল্লাহর কসম ইয়ে না হয় বাবা লিডিও বা ব্যাকগুলোর কসম বরগড়ি হস সুবহানাল্লাহ তাহলে ব্যাকগুল সম্মানে এই নূর নবীর বহন করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এখন তো এটা আগে না আসলে ওই ওনারা মন ইচ্ছে করে না না কেন স্যার আমার কেন আর আর কি হবে কোন স্যার তিন ঘন্টা বলে যদি সাইডে কাটা বন্ধ আমি বুঝি তো আই না বলে এর সুসুত যে কই বলি সুসুত কথা বলে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ 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 La ilaha illallah
ঠিক কিনা কই বেলা নয় সব সময় প্রত্যেকবার না মুড়ে দে হজ আব্দুল মুত্তালিবর একেবারে কনিষ্ঠ চুক্ত জীবে সবার আদরীয় সন্তান আমার প্রিয় নবী হায়াতুল নবীর আব্বা জানার নাম সুবহানাল্লাহ তার নাম রাসূলের নাম বারবার বারবার যেতে ওড়ের এবং নবাই যারা আছে আর আল্লাহ বারাইল্লা যারা আছে প্রতিবেশী যারা আছে সর্বত্র আব্দুল মুত্তালিব ওরে যখন একজনের নজর হতুন যখন একজনের কুরবানি দিল কিন্তু এই নূরানী সন্তানই বেরে কুরবানি দিতে জন্য ইবারাত ব্যাকুল করে যাচ্ছে পুরা প্রতিযোগিতা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক আলম কুর শিরোমণি আলম কুর মধ্যমণি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মাওলানা এস এম বরহানউদ্দিন সাহেব কাবলা দামাত বরকাতুল কুদসিয়া মঞ্চে তশরিফ ফরমা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো বড় করি আলহামদুলিল্লাহ আরো বড় আলহামদুলিল্লাহ এত কত আই পেরেশান দেখি এত অনার জি আই দিয়ে সামানি মাহফিলুর রু আই মাহফিলুর বুড়ো বুড়ো এখন বুড়ি বুড়োর রাতের মধ্যে কি করিবেন নামাজ করিবেন
এখন বুড়ি হরে মধ্যুর গুরু বুড়ো হরে বারান্দার এখন বুড়ি হয়ে আজরাইনি বললে যাদের সঙ্গে থাকবে আরে অবস্থায় নেই মহপত খানকে দেখুন আর এটা প্রতিযোগিতা দিই প্রতিযোগিতা দিই এখন ইয়ার সমাধান হলে হজ আব্দুল মুত্তালিব তারাতারি আর পেয়ারা রসুল আব্বা জান আছে বরাবরই সমাধান খুলি হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام